ফিলিপাইনে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 220টি বোয়িং কিনবে ভারত। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে পৌঁছাচ্ছে না ত্রাণ। ত্রিপুরায় চলছে বিধানসভা নির্বাচন। পানামায় বাস দুর্ঘটনায় 39 অভিবাসীর প্রাণহানি। শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়ালো আরও 65%। রুয়ান্ডায় কৃষকদের জন্য আসছে ই ট্রাক্টর। পাকিস্তানে পেট্রোল ও গ্যাসের দাম আরও বাড়ানো হয়েছে। টেক্সাসে শপিং মলে বন্দুক হামলা, নিহত এক। পশ্চিম তীরে অবৈধভাবে গড়ে তোলা 9টি বসতিকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।